আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন চুলা একটি পাত্র বসিয়ে দিয়েছি এখন আমি চুলা জাল দিয়ে দুই কেজির মতো দুধ সেকে বসিয়ে দিচ্ছি দুধটা আমি জাল দিয়ে নিব আর চুলা আঁচটা থাকবে লতু মিডিয়াম দেখতে পাচ্ছেন দুধে বল করছে কিন্তু শটটা উপরে কিন্তু ভালো আছে শটটা যেন না ভাঙে সেটা খেয়াল রাখতে হবে এই শরটা আমি যেন পুরোটা আস্ত থাকে সেটা খেয়াল রাখতে হবে খুব ঘন করে জাল দিয়ে নিয়েছি এক লিটারও কম করে নিয়েছি এ দুধটাকে জাল দিয়ে দুধটা ঠান্ডা হলে আমি নর্মাল ফ্রিজে সারাত ধরে রেখে দিব এর ফলে দুধের শর্তা কিন্তু অনেকটাই মোটা হবে দুধের শটটা বসে গেছে দুধের উপরে যে একটা তেল তেল ভাব থাকে সারাত ধরে ফ্রিজে রাখার কারণে সে তেলটাও জমে গেছে এখন আমি আলতুভাবে চাকনি দিয়ে সরটাও তুলে নিচ্ছি আপনার খেয়াল করলে দেখতে পারবেন শটটা কতটা মোটো হয়েছে আমি অনেক দিন ধরেই এভাবে শটটা তুলে রাখছি আমি প্রায় দুই লিটারে দুই কেজির মতো এই শটটা জমিয়ে নিয়েছি এখন এই শটটাকে আমি ঠান্ডা পানি দিয়ে ব্ল্যান্ড করে নিব ব্ল্যান্ডারে খুব ভালোভাবেই সম্পূর্ণ শটটা আমি ছেঁকে নিয়ে নিচ্ছি ব্ল্যান্ডারে একদম বরফ ঠান্ডা পানি এরকম পানি নিয়ে ব্ল্যান্ড করব এর ফলে ঠান্ডা পানির সাথে মিশে তেল যেটা হবে সেটা একদম জমে যাবে আর পানিটা আলগা পানিটা আলাদা করে চলে আসবে দেখতেই পাচ্ছেন আমি ব্ল্যান্ডারে যারে যা এটাকে ব্লেন্ড করে নিয়েছি আর একদম খুব ঠান্ডা ছিল এবার খুব সাবধানে হাত দিয়ে আমি এটা ছেঁকে নেবো এই এক কেজি বাটিতে প্রায় দুই বাটির মতো সর ছিল আমি জমিয়েছিলাম সেটা নিয়েই আমি আজকে ঘিটা তৈরি করছি এবার হাত দিয়ে উপর থেকে যে জমানো তেলের অংশটা আছে সেটা তুলে নিচ্ছি পাত্রতে এখন এখান থেকে কিছুটা ঘি আমি বাটার তৈরি করার জন্য একটা পাত্রে সেট করে নিব ওই বাটুকু স্কিপ হয়ে গেছে সেই পাত্রটাতেই আমি সেই পুরো তেলটা আমি ঘিটা নিয়ে নিয়েছি এখন লো আছে এটা জাল করব আর কিছুক্ষণ পরপর একটু নাড়াচাড়া করে দিব যেন নিচে লেগে না যায় ঘি থেকে কিন্তু একটা নিচে একটা দানা দানা জিনিস কিছু একটা থাকে সেটা নিচে লেগে যাবে তাই কিছুক্ষণ পরপরে নাড়া দিতে হবে আর এখানে তাড়াহুড়া করা যাবে না যারা রেগুলার আমার ভিডিওটা দেখেন অবশ্যই খেয়াল করবেন এ ভিডিওর কোয়ালিটি কিন্তু বর্তমানে যেসব রেসিপিগুলো আপলোড হয় তেমন না এ ভিডিওটা আমি আজ থেকে প্রায় তিন বছর আগে তৈরি করেছিলাম কিন্তু কোনো কারণবশত আপলোড দেওয়া হয়নি দেখতে পাচ্ছেন তেলটা উপরে চলে এসেছে যখন তেল থেকে একটা ধোয়া ধোয়ার মতো উঠবে তখন সম্পূর্ণ পানিটা শুকিয়ে যাবে সেটা বুঝতে হবে এটা আমি ভালোভাবে পুরো পানিটাকে শুষ্ক করে নিচ্ছি আমার ঘিটা কিন্তু তৈরি হয়ে গেছে আর বাটারটা তৈরি করার যে প্রসেসটা ছিল সেই স্কিপ বিডিটা স্কিপ হয়ে গেছে ওটা আমি খুঁজে পাইনি সেটা আমি একটা বাটিতে সেট করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম শুধু আর কোনো কিছুই করিনি তো ওই বাটারটা এক সপ্তাহ মতো থাকবে এক এক সপ্তাহ পর্যন্ত রেখে ব্যবহার করা যাবে এর থেকে বেশি থাকবে না ছত্রাক পড়তে পারে তবে ঘিটা খুব ভালো থাকে ঘিটা কোনো সমস্যাই হয় না এখন আমি একটা পরিষ্কার শুকনো কাচের পাত্রে ঘিটা ঢেলে নিচ্ছি আশা করি রেসিপিটা আপনাদের খুব কাজে লাগবে এখন থেকে আপনারা বাহির থেকে না কিনে খাটে ঘি ঘরেই তৈরি করে নিতে পারবেন খুব সহজেই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে সাধে থাকবেন আর পেজটা ফলো দিয়ে সাপোর্ট করবেন আশা করি এটা হচ্ছিলো যেই ঘিটাকে আমি বাটারটা তুলে রেখেছিলাম এবং সেট করে রেখেছিলাম এই বাটারটা বেশি দিন ভালো থাকবে না যেহেতু এটা প্রসেস নয় বাজারে যা তৈরি হয় বাটার সেটাতে নিশ্চয়ই এরকম কিছু এজেন্ট ব্যবহার করে যার ফলে অনেক দিনই ভালো থাকে ফ্রিজে কিন্তু এই বাটারটা বেশি দিন থাকে না এটা আমি নিজে ব্যবহার করে দেখেছি এক সপ্তাহের বেশি এটা ভালো থাকে না এখন আমি এটাকে কেটে ফয়েল পেপারে মুড়িয়ে নিচ্ছি আর ঘিটার স্মেল এত সুন্দর তা বলার বাইরে ঘিটা কিচ্ছু হবে না বাইরে রাখা যাবে ঘি তো তেল জাতীয় জিনিস ফ্রিজে রাখার কোনো দরকারই নয় তৈরি হয়ে গেল আমার বাটার ও ঘি দেখতে পাচ্ছেন কতখানি সর দিয়ে একদম এই জারটা আমার অর্ধেকও বড়েনি অনেক কম সব ভালো থাকবেন